হ্যালো ভিউয়ার্স, চমৎকার ওয়্যারলেস মাইক্রোফোন K8টি আমি বাজার থেকে কিনেছি। এখন আপনাদের সামনে এটি আনবক্সিং করব এবং দেখব এর ভিতরে কী কী রয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ডিং করলে কতটা ক্লিয়ার আসে। তো চলুন আমরা এখন প্রথমে আনবক্সিং করি। ওকে, আমরা উপরের কাগজটা এখন তুলে ফেলব। এরপর ভিতরের ওয়্যারলেস মাইক্রোফোনটা এখন আমরা বের করব। কম রেটের ভিতরে এই ওয়্যারলেস মাইক্রোফোন K8 কিন্তু একটি দারুণ মাইক্রোফোন, কিন্তু এটির মাধ্যমে রেকর্ডিং করলে কতটা ক্লিয়ার আসে আমি রেকর্ড করে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এটি হলো অ্যাডাপ্টর, এটির মাধ্যমে আপনার মাইক্রোফোনটি কানেকশন তৈরি হবে। আর এই যে মাইক্রোফোনটা কিন্তু ছোট এবং দেখতে দারুণ। এটি আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং খুব সহজে এটির মাধ্যমে আপনারা লাইভ করতে পারবেন এবং বিভিন্ন ভিডিওর রেকর্ডিং তৈরি করতে পারবেন। ওকে, এখন আমরা দেখব এই বক্সের ভিতরে কী রয়েছে। এই যে এই বক্সের ভিতরে একটি তার রয়েছে যেটির মাধ্যমে আপনি ওয়্যারলেস মাইক্রোফোনটি চার্জ করতে পারবেন, অর্থাৎ একটি চার্জার রয়েছে, কিন্তু চার্জারের অ্যাডাপ্টরটি তারা দেয়নি। অ্যাডাপ্টরটি আমাদের নিজের কিনে নিতে হবে। সব মিলিয়ে কম রেটের মধ্যে এই ওয়্যারলেস মাইক্রোফোন K8 কিন্তু একটি দারুণ মাইক্রোফোন। এটি চার্জ করতে স্বাভাবিকভাবে 30 থেকে 40 মিনিট সময় লাগে এবং এটির মাধ্যমে প্রায় 50 মিনিটের মতো আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে খুব কম রেটের মধ্যে এই ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনতে পারবেন। আমি বাজার থেকে এই মাইক্রোফোনটি 500 টাকা দিয়ে ক্রয় করেছি। তো আপনারা যারা ইউটিউব বা ফেসবুক এবং টিকটকে ব্লগ ভিডিও তৈরি করেন, তারা কিন্তু খুব কম রেটের মধ্যে এই ওয়্যারলেস মাইক্রোফোন K8 ক্রয় করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। তো আপনারা যারা এই মাইক্রোফোনটি ক্রয় করতে চান, তারা বাজার থেকে সরাসরি ক্রয় করবেন। ফেসবুক বা ইউটিউবে কিছু অসৎ ব্যবসায়ী বিজ্ঞাপনের মাধ্যমে নকল K8 কিন্তু বিক্রয় করে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।